দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠচর্চায় সকলকে স্বাগত জানাই। বাংলা গানের ধারার প্রথম পর্বে আমরা যে চর্চা গান সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে সংক্ষেপে কয়েকটি সূত্র আরেকবার আলোচনা করা যেতে পারে। প্রথমত হচ্ছে যে চর্চা গানের কথা আমরা বলেছিলাম, সেই চর্চা গান হলো বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন। এটি নেপাল থেকে আবিষ্কৃত হয়েছিল 1907 সালে, প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এর প্রকৃত নাম চর্যাচর্য বিনিশ্চয়। চর্যা মানে আচরণ, আর চর্য মানে হচ্ছে আচরণীয়, অর্থাৎ যা আচরণ করা উচিত। চর্যাচর্য বিনিশ্চয় এই নামটিকে ভাঙলে আমরা পাই চর্য যুক্ত অচর্য যুক্ত বিনিশ্চয়, অর্থাৎ চর্য মানে কোনটা আচরণীয়, অচর্য মানে কোনটা আচরণীয় নয়, সেটি যা সুনিশ্চিত করে দেয়। সেই চর্যা গীতি বা চর্যাচর্য বিনিশ্চয়, এটির ভাষা বাংলা, আদিযুগের বাংলায় লেখা। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় সিদ্ধান্ত করেছিলেন যে আদিযুগের বাংলা ভাষায় এই চর্যা গানগুলি লেখা হয়েছিল। তাঁর ODBL গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, অনেক সময় ছোট প্রশ্নে আমরা দিয়ে থাকি, ODBL সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের লেখা, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন মানে উৎস, ডেভেলপমেন্ট মানে বিবর্তন, উৎস ও বিবর্তন, অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উৎস ও বিবর্তন। সেই চর্যা গানগুলি গানের দিক থেকে তার কি বৈশিষ্ট্য আমরা পেয়েছি, তা গান গাইতে হলেই তো সুর দরকার হয়, রাগ রাগিণী দরকার হয়। চর্যা গানের মধ্যে কি কোনো সেমন নিদর্শন পাই আমরা? হ্যাঁ, নিশ্চয়ই পাই, নাহলে সেগুলি চর্যা গান বলবো কেন? প্রথমত সেকালে যা রচিত হতো সবই গান, আদি যুগে যা পেয়েছি চর্যা গীতি একমাত্র নিদর্শন আদি সাহিত্যের বা আদি সঙ্গীতের, বাংলা আদি সঙ্গীতের। তা সেই চর্যা গান প্রত্যেকটি গানের শীর্ষদেশে, অর্থাৎ মাথার উপরে রাগের উল্লেখ পাই, সুতরাং সেগুলি গান হিসেবেই লেখা হয়েছিল বা গাওয়া হতো। এইরকম কয়েকটি রাগের মধ্যে আমরা যেগুলি পাই, সেগুলি পাচ্ছি পটমঞ্জরী, পটমঞ্জরী রাগ। এবং এই রাগটি চর্যা গীতির মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে। অন্যান্য রাগগুলো রয়েছে গৌরী, মালসী বা মালবশ্রী, মল্লারী, আজকেকার দিনে সেটি মল্লার রাগ, রামক্রী, কামোদ, বরারি, বঙ্গাল। তা এই রাগের মধ্যে আমরা চর্যা গানের বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পাব, সঙ্গীতের ঐতিহ্যের যে ধারা বয়ে আসছে হাজার বছর ধরে, তা সেই ঐতিহ্যের মধ্যে চর্যা গান এই রাগগুলোকে আশ্রয় করে গাওয়া হতো। কতগুলো বাদ্যযন্ত্রের নাম আমরা চর্যা পদগুলির মধ্যে পাই, সেই যুগে বাদ্যযন্ত্র হিসেবে যেগুলো ব্যবহৃত হতো, তা সেগুলো কী কী? ধোল, মাদল, করন্ত, কসাল, ডমরু, বীণা, এইসব বাদ্যযন্ত্র ব্যবহৃত হতো। গানগুলো যে সবসময় নিখুঁত শাস্ত্রীয় গীতিশৈলীতে গাওয়া হতো তা কিন্তু নয়, কারণ অনেককেই লোকজ মানুষরা গানগুলো গাইতেন, কাজেই সেখানে লোকজ সুরের একটা আবেদন বা মিশ্রণ আমরা লক্ষ্য করেছি। সুতরাং এইভাবে বিচার বিশ্লেষণ করে বা আলোচনা করে আমরা বলতে পারি যে চর্যা গানের একটা ঐতিহ্য বাংলা সঙ্গীতের ইতিহাসে, বাংলা সংস্কৃতির ইতিহাসে বা সঙ্গীত সংস্কৃতির ইতিহাসে চর্যা গান একটা সোপান হিসেবে কাজ করেছে, এবং এই গানগুলির মধ্যে থেকে সেই সময়কার সমাজ ব্যবস্থার চিত্র আমরা পেতে পারি
জীবনাচরণের চিহ্ন যেহেতু ছিল এই জীবনাচরণ বিষয়ক গানগুলি, যদিও সাধন সঙ্গীত তবু সেগুলি জীবনাচরণ বিষয়ক গান, সাধারণ মানুষের জীবনচর্যা বিষয়ক গান। তাই চলমান জীবনের একটা প্রাচীন ধারা এই চর্যা গীতি মধ্যে দিয়ে আমরা পেতে পারি। সেই দিক থেকে চর্যা গানটির একটা ঐতিহাসিক গুরুত্ব বা বাংলা সংস্কৃতির ইতিহাসে, সঙ্গীত সংস্কৃতির ইতিহাসে তার একটা ঐতিহ্য আছে। যেমন রাগ রাগিণীর ব্যাপারের দিক থেকে, গঠনগত দিক থেকে তার একটা ঐতিহ্য বাহিত হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে সেই সময়কার সমকালীন সমাজ ইতিহাসের একটা চিত্ররূপ বা রেখাচিত্র আমরা চর্যা গানগুলির মধ্যে থেকে সুন্দরভাবে প্রকাশ পেতে দেখি। মোটামুটি এই পর্যন্তই চর্যা গীতি সম্পর্কে আলোচনা। এরপর আমরা যেটিতে আসব তার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যা গীতির পরই একটা যুগের অবসান ঘটছে। ঐতিহাসিক একটি ঘটনা তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যের ইতিহাসের একটি ভালো বড় অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রায় 200 বছর বাংলা সাহিত্য নিষ্ফলা ছিল বলা যেতে পারে, যেহেতু সেই সময় সব গান রচিত হচ্ছিল। মধ্যযুগ, আদিযুগ এবং মধ্যযুগ সবই গান, একমাত্র কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃতই ছিল পাঠ্য বই পড়ার জন্য লেখা, বাদবাকি সব বই ছিল গেয়ে। কাব্য ছিল, গদ্য তখন আসেনি, দু একটি চিঠিপত্রে নিদর্শন মিলেছে, তাছাড়া সবই ছিল কাব্য এবং সেগুলো গীতি, অর্থাৎ গানের উদ্দেশ্যেই লেখা। সেই চর্যা গীতির পর স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল বাংলা সাহিত্যের একটি অধ্যায়, সঙ্গীতের একটি অধ্যায়। তুর্কি বিজয়, সেই মর্মান্তিক দুঃসহ যে যন্ত্রণা বাঙালি সংস্কৃতি জগৎ পেয়েছিল, বন্ধা যুগ নাম দেয়া হয়, ডার্ক এজ, অন্ধকার যুগ, নিষ্ফলা ছিল বাংলা সাহিত্য সঙ্গীত। তারপর আদিযুগের অবসান, মধ্যযুগের শুরু। আমরা পরের দিন শ্রীকৃষ্ণ কীর্তন বা পরের পর্বে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা করব। মধ্যযুগের প্রথম সাহিত্যিক ফসল বা সঙ্গীতের ফসল আজকে এই পর্যন্তই, আমরা এখানেই ছেদ টানলাম।